অনেক মহিলা আছে দুধের মতো সাদা, উপরটা কদুর মতো সাদা ঠিকই, ভিতরটা একবারে কুত্তার কুত্তা যেন কালা, পাড়ির চাইতেও কালা, এমন মহিলা আছে না নাই? বিশেষ করে সুন্দরী মহিলাদের একটু গৌরব বেশি পায়। জুলাইখা বিশ্ব সুন্দরী ছিল, অহংকারের গুতায় নিজের ক্ষমতা ধরে রাখার লেগে ইউসুফ 13 বছর বিনা অপরাধে জেল কাটাইছে। দেখবেন যারা বেশি অহংকার করবে ওই আল্লাহ পাক তার অহংকারকে ভেঙে চুড়ে দিয়া রাস্তার পাগল বানাইয়া গুমুত খাওয়াইয়া খয়রাত করাইয়া দুনিয়ার থেকে নিবে। এটা আমার মওলানা নিজাম, যে জুলাইখা 13 বছর জেল খাটাইছে সুবরে, ওই জুলাইখা লাস্টে গুমুত খাইছে, ভিক্ষা করছে, মানুষের লাত্তি উষ্টা খাইছে, যদিও সে প্রেসিডেন্টের স্ত্রী। কাজটা কে করাইছে? জোরে করে আমি জানি বরিশালের ঐতিহ্যবাহী এই সরমনায় পাশে দিনে পতাং দারুল আতফাল কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল, দুই দিন না একদিন, একদিন 16 এপ্রিল 2024। এত ঝড় বৃষ্টির মাঝেও যে আল্লাহর পাগল গুলা বইয়া রয়েছে এই প্রশংসা শেষ করা যাবে না, ঠিক না? এখনো পানি পড়তেছে। আল্লাহ যারা বসছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও, আল্লাহ এদের কলি বানায় দাও। আমি তো ভাবছিলাম এই কয়জন লোক আইব না, কিন্তু আল্লাহ শুকর আমার মন কেন যেন বলতেছে যে কয়জন লোক বসছেন এদেরকে আল্লাহ অলি বানাই দেবে। অলি হওয়ার জন্য কিন্তু বেশি আমল দরকার না। আমার রসুল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, হাদিসটা তো সবাই জানেন পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী বলেন অল্প আমলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, এখানে কিন্তু বলে নাই আমালুল কাফি, জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল দরকার। আল্লাহ রসুল তা কয় নাই, আল্লাহ রসুল বলে নাই মানে আল্লাহ কয় নাই। মাইকের আওয়াজটা একটু বাড়াও, হঠাৎ করে ঠান্ডা পইরা গরম ঠান্ডায় গলাটা বইয়া পড়ছে, ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করুন, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথা শুনতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমল বেশি লাগবে না কম লাগবে? আল্লাহ কি বেশির কথা কইছে? কিসের কথা কইছে? বাজন রে আল্লাহ যদি কম আমলের কথা কয়, আমল কম হোক আর বেশি হোক গো বাবা, আমলটা আমার মাওলার কাছে কবুল হইতে হবে। জীবনের একটা দিনের আমল যদি কবুল হয়ে যায় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে যাবে। হারুন আর রশিদের বান্দিটা কালো, অন্তরটা এত ভালো, হারুন আর রশিদ একদিন বলে ফেলছে বান্দিরা রে কে আমারে কত ভালোবাসো। একটা বান্দি কয় আমি আপনারা আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আর একটা বান্দি কয় দেখেন আপনার জন্য জীবন দিতে পারি, আর একটা বান্দি কয় আপনি যখন যা কবেন আমি রাত 3টা না 1টা না আমি সেটা পালন করতে রাজি। বাচ্চা হারুন আর রশিদ কয় অনেক পামই তো তোরা দিলি, পাম না একটু পরীক্ষা করে দিই কে কত ভালোবাস। হঠাৎ করে একদিন হারুন আর রশিদ 100 বান্দিরে ডাইকে কয় আমার যেই ঘরের মধ্যে মণিমুক্তা আছে বস্তা ভর্তি, মণিমুক্তার বস্তার বান্দনটা খুলে দে,
খুলে দেওয়ার পরে আমি 100 বান্দির ছেড়ে দিলাম, যার যত মনে চায় আজকে লয়ে লো, আমি খুশি এত দিয়ে দিলাম। তো 99টা বান্দি, কেউ টহর পাইতা, কেউ ব্যাগ পাইতা, কেউ কাপড়ের আসল পাইতা, যে যেমনে পারছে, মনি মুক্তা, হীরা মনি মুক্তা, বিসির দানা গুলা টহর করে লয়ে যেতেছে। কিন্তু কালো যে বান্দিটা ওটা কিচ্ছু নেয় না, ও খারাই তো বাচ্চা হারুন রশিদ কে বগি। আজকে সুযোগ দিলাম, তুই এমনি কালা, তুই খারাই রেছিস কেন? তুই লো কালো বান্দি দেখায় বাচ্চা, আমার তো মনি মুক্তার দরকার নাই, আমার দরকার আপনারে। সুবহানাল্লাহ, বউর কাছে যে কই ভালো ঠান্ডা পড়ছে আজকে, পাতলা খেতা গায়ে দিয়া বউর খেতার মধ্যে যে সুবহানাল্লাহ কই বুড়ে একটা বেটা সুখ করে আখ করে বেটা বই গেছে। সুবহানাল্লাহ বলবেন তো আমার আল্লাহ খুশি। আমি বলছি না জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই, জীবনের একটা দিনের সুবহানাল্লাহ যদি একবার কবুল হয় জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবে, আলহামদুলিল্লাহর গাছ লাগাই দিবে, আর পুরা এক মাস ব্যাটারি চার্জ দিছি। এই তোর এই গজবের টেনিস মিটার খোল, টেনিস মিটার ঝুলাইছে একটা ধান, আলহামদুলিল্লাহ খোল, বেজার হইতেছে আল্লাহ বলে আসলে খুশি হয়ে গেছে, যাগ মুখে হাসি দেখতেছে এরা সবাই জান্নাত। যারা এখনো বাইতে বয়ে রয়েছে বৌলিয়া, মোটামুটি পাইলিং চলতেছে, বৌরে কইছে আজকে ভালো ঠান্ডা পড়ছে, আয় 10টার আগে হিতাই বলে ওরা ভুল করতেছে। আমি গিয়েছিলাম যে দেখি দিলি আমার আনতে পারবেন, এত সহজ আমার আনা, এত সহজ। এই বরিশালের জমিনে আজকে 16 এপ্রিল, মনে হয় 4-5 বছর ঘুরিয়া অন্তত আরো 3-4 বছর আগে মনে হয় নেহালগঞ্জ চাইছিলাম নাকি, নেহালগঞ্জ। আমার মনে নাই, ওগো মনে আছে, আল্লাহর শুকর। তাহলে আমার আপনারা ভালোবাসেন, বোঝা গেছে। যদি কোন মানুষ আলেমকে জীবনের সাথে বেশি ভালোবাসে, আলেমের সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ, আজকে প্রায় সারাটা দিন ছিলাম শাইখ সরমনের সাথে, শাইখের সরমনাই যে এত উদার মনের মানুষ, আগে জানতাম একটু একটু জানতাম, আর আলেম গো মাথায় যে সবাই জানে আলেম রালো জাল খাওয়া পসাবে নরা, কিছু জানে নরা পারে খালি মিলাদ পড়াইতে আর ইমামত করতে আর তসবি হই না, মানুষের উ দিয়ে পয়সা কামাইতে, এইটা সবাই জানতো। আলেম আলো বলো ওই সমস্ত মাথা মোড়া দাম রাগুলারে সরমুনাই আইতে নেই, আইয়া দেখ রেজাউল করিম একটা মহিলা মাদ্রাসা করছে, আজকে পুরা ঘুরায় ঘুরায় আমার রেজাউল করিম দেখাইল শাইখে সরমুনাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার মাথাই ধরে না যে বেটার মাথায় কি এর কম্পিউটার আলাই দিছে, কি এর কার বুই এটার বুই এর মাথা মোটা গুলা, আল্লাহ বুই এটার ইঞ্জিনিয়ার সাথে ও কি মাথা মোটা। আমার মনে হয় পুরো বুয়েট ইঞ্জিনিয়ারিং যত প্ল্যানিং আছে রিজাউল করিমের মাথায় মহলায় ঢুকাই দিছে। দেখা যায় লোকটা চলে সাধারণ বেশ, মনে হয় কিছু বুঝে টুঝে না, পান খায় গার বাজে বেয়া সিবি করে, আল্লাহ এত বেড়ে নাল্লাই দিছে তারে। আমি আজকে দেখলাম কল্পনার বাহিরে মহিলা মাদ্রাসাটা এমন ভাবে সাজাইছে, আটতালাটা ময়লা ফেলব পেরাত করে নিস্তলাই, সুবহানাল্লাহ কইলেন ময়লা ফেলব কয়তালাটা, বলবো কয়তালা
বুকটা ভরে গেছে আজকে বুঝলাম সর্বনয় সাহেবকে সমালোচনা করতে পারবো তাদের লম্বার কাছে পাইতে পারবো না। আল্লাহ কবুল করেন জোর কানে আমেন। আপনি শুনলে খুশি হবেন না বেজার হবেন জানেন, আমি কিন্তু সরমনার মুরিদ না। আপনি ভাবতেছেন সরমনার মুরিদরা তো সরমনার পিছু পান দিবই না, আমি কারো সরমনার মুরিদ না, কিন্তু সরমনাই রেখে আমার জানের সাথে বেশি ভালোবাসি। তার কারণ আছে, সরমনার তরিকাটা হক তরিকা, আর সরমনার মুরিদ গুলো একবারে বেজাল মুক্ত। অনেক মুরিদ আছে পীরের কাছে ঘরে পুটলাল লাগিয়া বাবা একটু দোয়া করে না যেন বড় লোক হয়ে যাই, রাত ধরে যারা কুকুম কুকুম করে তৈ আছে না, এরা ঘরে পুটলাল লাগিয়া পুটলা বড় লোক হওয়ার জন্য, আর এরা কোনো বড় লোক হওয়ার লাগে না, এরা মৌলারে পাওনা লাগিয়া ঠিক না বেটি আরো জোরে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন জোরে কানে আমিন, আরো জোরে কানে আমিন। অন্যদিন যেরকম ভাবে পেট পুরা পানি দিয়া কদুর জল দিয়া গোশ দিয়া মুরগির রোজ দিয়া বাজি মাঝি দিয়ে ভরেন, আজকে হয়তো এক তরকারি দিয়ে ভরবো কিন্তু পুরা বরাম খুশি হইতেছেন না যারা এখনো বউ লইয়া ফাইলিং চলতেছে, আমি এখনো বলবো ঘুমানোর দরকার নাই, আয়া পড়েন মাশাআল্লাহ আয়া পড়েন, একটা কথা যদি আমলের নিয়তে শুনে পড়েন ইনশাআল্লাহ তাআলা আপনার জিন্দেগি এই মাহফিলটাই জান্নাতের জন্য সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ ১৬ই এপ্রিলটা এই বৃষ্টির মধ্যে প্রখণ্ড জ্বর আর বৃষ্টির মধ্যে উড়াই ভুড়াই রয়ে গেছে, তারপরে এই পাগলগুলো বইয়ে রয়েছে, এদেরকে তুমি মাফ না করে পারবা না ঠিক না। তো যখন ওই কালো বান্দিটা বলতেছে আপনার দুজনের দিকে আহেন, আমি তো জানি আপনি মুসলমান, আর ওখানে পুটলা করে মনে জিলাপি কিনে বয়ে দিছে, চিন্তা মনে ভাবছে যদি আমার জিলাপি খাইয়ে লাই খাও না, আহ আহ সান দুই দিকে আহুনে যাও। এরপর তারা যে বল কত রকমের পাগল যে বরিশালে আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ করে যুবক মনে মনে ভাবে যে এদের সাহেবের চোখে মনে হয় পাও না, আমার চোখ কই গেছে আমার পোটলার দিক গেছিল, পোটলা শুনতে লেগেছি তুই গেলেই কিন্তু তোর পোটলা একবার পোলা করলে বিলেই খাওয়া এলাম বান্ধব যাবি না আলহামদুলিল্লাহ। তবে মনটা কেন যেন কয় এই বৃষ্টির মধ্যে যখন এই লোকগুলো বয়ে রয়েছে এরা কবরে আজাব পেব না, যে কোনো ওসিলায় মওলায় মাফ করে দিতে পারে আমিন। আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে ওসিলায় তলব করে মাফ করব আমিন। উম্মতে মুহাম্মাদের মাফ করার কোন সিস্টেম আমি দেখি না, আমরা যে সেটারি বাতপারি করি বাইরে বাই ঠগাইয়া বোনের হক মাইরা মায়েরে বাত না দিয়া বাপরে কি লইয়া গুতাইয়া বাপরে কষ্ট দেয় জান্নাত যাব কি লইয়া। তবে একটা জিনিস দেখতেছি আমার মওলায় মনে হয় যে কোনো ওসিলায় মাফ করে, যদি কোন ওসিলায় কোন দিনের ওসিলায় মাফ করে আজকে বৃষ্টির মধ্যে ওয়াজের ওসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। জুনায়েদ বাগদাদি আল্লাহু আকবার আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদি জগৎ বিশ্ব বিখ্যাতর মধ্যে একজন ছিল কুস্তিবিদ, জুনায়েদ বাগদাদির কেউ ঠগাবার মতো মানুষ এই পৃথিবীতে তদ্দিন দিন কালে ছিল না কুস্তিতে। তো হঠাৎ করে জুনায়েদ বাগদাদির কানে খবর আসলো আগামীকালকে কুস্তি লাগবে, ১০১ জন আমার সাথে কুস্তি লাগবে, তার ভিতরে একজন লোক আছে কুস্তি লাগবে,
তার পুরো বডির মধ্যে গোস্ত আছে মাত্র 50 কেজি ওজন। মজনে জুনায়েদ বাগদাদি তারে ডেকে ডেকে বলে, ভাই রে তুই কি আমার একটা ঘুষির ওজন সহ্য করতে পারবি? আমার এক রানের মধ্যে যে গোস্ত আছে তোর পুরা বডির মধ্যে সেই গোস্ত নাই? ওই লোকটা ছিল বাবা মান নবীর বংশের মানুষ। জুনাইদ বাগদাদি যখন জিজ্ঞাসা করছে তোমার নাম কি, বলে আমার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ। আমার নামের শেষে একটা বিরাকেটে শব্দ আছে কুরাইশি। আমি শুধু আব্দুল্লাহ না, আমার নামের লাস্টে কুরাইশি একটা শব্দ আছে। সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি বলে, তুমি কেন কুরাইশ থেকে সৌদি আরব থেকে এই দেশে আসছো? তুমি কি জানো তোমার মারিয়া আমি প্লাস্টিকের মতো মবান হয়ে ফেলাবো? সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, জুনাইদি ক্ষমতার দাপট দেখাইস না রে জুনাইদ, আমার মানি যদি কখনো ক্ষমতার দাপট দেখাইতো একটা বেনামাজিরও খাবার খাওয়াইতো না। ঠিক না বে? ঠিক। আমার আল্লাহ কোনদিন ক্ষমতার দাপট দেখাই নাই রে জুনাইদ। আমার আল্লাহ যদি ক্ষমতার দাপট জীবনে দেখাইতো ফিরাউনের মতো বেঈমান রে এক ডোক পানিও খাওয়াইতো না। তো জুনাইদ বাগদাদি বলতেছে, কি রে তোর পুরা গায়ে 50 কেজি ওজন নাই, তুই আমার লাগে কুস্তি লাগতে? হালাকি আমার একটা ঘুষির ওজন হলো 8 মন। 8 মন ওয়াল, যেই পাথর দিয়ে গুতা দিয়ে 8 মন ওয়াল, 8 মন ওজনের পাথর দিয়ে ওয়ালে গুতা দিলে ওয়াল ভাঙে। আমি ওই ওয়াল ঘুষা দিয়ে ভেঙে লেগে গেলে লালা সাদা এদিকে মগা বহনে বহ উড়িস নে লাল গেঞ্জি, এবারে লুঙ্গি টেনে ধরে টান দিয়ে খুলে লা বারবার। আলহামদুলিল্লাহ, আর 10 থেকে 15 মিনিট কথা বলবো। তাহলে যেটা ওর জল লুঙ্গি টেনে ধরবেন ও যাই যাক গর লুঙ্গি থাকবো। বহুত কষ্ট করে আইছে বেড়া, আলহামদুলিল্লাহ কর। হ্যাঁ যাক ঠিক আছে। তো তুমি দেখতে রেন যে লালটা উঠছিল তাওন ভান দিয়েছিল সিতাল মাসের মতো ডিলিক দিয়েছিল, যাই বল জুতান থেকে গেছে। আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করে দেন, যেরকম নামে হ্যাঁ ঠিক আছে। আজকে আর এই বক্তব্য করবো, দোয়া করে নেব। জুনাইদ বাগদাদি বলতেছে, তুই কি পারবি আমার সাথে? বলে জুনাইদ, ক্ষমতার মালিক দেখাইস না, ক্ষমতার মালিক যিনি উনি ক্ষমতা যদি দেখাইতো ফেরাউনকে একদিন এক গ্লাস পানি খাওয়াইতো না, নম্রুদের জীবনে একটা দিন ওরে বাঁচাই রাখতো না। উনি ক্ষমতার মালিক হওয়ার পরও ক্ষমতা দেখায় নাই। ঠিক আছে, আগামীকালকে তোর লগে কুস্তির প্রতিযোগিতা কথা হবে, এখন কান কান বহুত আসছে। যখন বলছে জুনাইদ, আমার পরিচয়টা তো তুমি জানো না রে জুনাইদ, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জুনাইদ আমি একটা মিশন লইয়া এই মিশরে আসছি রে জুনাইদ বাগদাদে আসছি। তুমি কিসের মিশন লইয়া আসছো? জুনাইদ আমি একজন গরিব মানুষ, আমি একজন আলেম মানুষ। জুনাইদ তুমি যদি আমার জিতাইয়া দাও আমি 1000 টাকা পুরস্কার পাবো। ওই জামানার 1000 টাকা বাবা, এই জামানার প্রায় 100 কোটি টাকা।
বজনদের স্বর্ণের 1,000 টাকায় 1,000 দিনার জুনাইদ বাগদাদির হাতটা চাইবে ধরে বলে জুনাইদ রে তুমি যদি আমার জিতে দাও আমি বিশ্ব নবীর হাদিসের রেফারেন্স দিয়ে বললাম মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি যে আলেমকে সম্মান করল আমি নবীর সম্মান করল যে ব্যক্তি আলেমকে ভালোবাসলো সে আমি নবীর ভালোবাসলো জুনাইদ রে আমি আমার নবীর মানুষ রে জুনাইদ আমার 4টা মায়া আছে জুনাইদ আমি গরিব হালাতে আছি জুনাইদ রে জুনাইদ তুমি যদি আমারে জিতাইয়া দাও বিশ্ব নবী তোমারে তোমারে রাইখা জান্নাতে কোনোদিন পা দিবে না সঙ্গে সঙ্গে বলে জুনাইদ রে আমি বিশ্ব নবীর কাছে দোয়া করে দিয়ে যাব রে জুনাইদ আমার আর একটা লকব আছে আমি এতিম এতিমের জালা আল্লাহ সাড়া এতিমের জালা আল্লাহ সাড়া কে হই জানে না এতিমের ভালোবেসো কষ্ট দিও জুনাইদ আমার নবীও ছিল এতিম আমিও এতিম রে জুনাইদ বজন এই মাদ্রাসা যিনি করছেন আমি শুনলাম উনি আজকে দুনিয়ায় নাই রে দুইটা সোনার সান রাইখা গেছে তার আরো ভাইরা আছে তার ছেলে মেয়েদেরকে মার্কেট করে দিছে যদিও মৃত্যু বাবার তার চাচারা তাদের মার্কেট করে দিছে তার নানারা মামারা মার্কেট করে দিছে বাবা কিন্তু ছেলে মেয়ে কটা ডাইনে বামে তাকাইছে তার বাবারে খুঁজছে পায় না এই পৃথিবীতে বাবার মতো দুর্ভিক্ষ বাবা হলেন এই পৃথিবীতে বট গাছের মতো যারা হারাইছ তারাই বুঝবা বাবা কি জিনিস বাবা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমি জানি বাবা ছোট্টকালে বাবা মা হারাইলে তাদের কত কষ্ট বারো বছর বয়সে মা হারাইয়া গোপালগঞ্জের এমন কোন জায়গা ছিল না পাগলের মতো দৌড়াইছি আর মা মা কয়া কাঁদছি পৃথিবীতে কত রাষ্ট্রে গেলাম আমার মায়ের মতো কাউরে পাই নাই রে বরিশালের বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির এখন টাকার অভাব নাই পয়সার অভাব নাই সম্মানের অভাব নাই শুধু একটা জিনিসের অভাব আমার জনম দুঃখিনী মানায় যিনি মাদ্রাসাটা করছে ওই বাচ্চাগুলার বুকের মধ্যে তাকায় দেখো যদি ওর চাচার আবার মামার আবার নানার আবার অন্য দাদারা আদর দেয় ওর বাবার আদর নাই ওদের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না
আল্লাহ দেখো যারা কান্দে এদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ। আমি জানি এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আর যিনি মাদ্রাসাটা করছে ওই এতিম দুটো বাচ্চারে তুমি আব্দুল কাদের জিলানির মতো বানায় দাও। যুবক এখন তুই কানবি আমার মতো দরদি মা হারা এই পৃথিবীতে হয়তো অনেক যুবক নাই। যখন আমি কোন মা পিলে যেয়ে শুনি ওর মা নাই ওর বাবা নাই তখন আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করি। আমি দেখছি আপনাদের চোখে পানি যখনই সন্তান যখন কাঁদে এই কোরআন হাতে নিয়ে বলছি সন্তানের চোখের পানি দেখার সাথে সাথে আমার আল্লাহ ওর বাবা মায়ের কবর আজাব মাফ করে দেয়। দাদা ভাই আমি ইলিয়াস রহমান জাহিদ ঈদের মধ্যে কত জনের জন্য কত মার্কেট করলাম লক্ষ লক্ষ টাকার মার্কেট করছি। আমি পুরা রমজান মাসটার 20 দিন মক্কা মদিনায় ছিলাম। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এই চুলটা আমি মক্কা থেকে কাইটে আইছি এখনো পর্যন্ত বাংলাদেশে এসে কোনো বেলেট লাগাই নাই। 11 দিন হলো মক্কা থেকে আইছি শরীরটা বেশি ভালো না এখন মক্কার থেকে আমি অসুস্থ ছিলাম। আপনারা যারা ইউটিউবে দেখছেন বাংলাদেশে যেদিন আসছে তার পরের দিন থেকে মাহফিল শুরু মানছে। ঈদ করে শ্বশুর বাড়ি যায় বাপের বাড়ি যায় আমার কপালে তা নাই। ঈদ হয়েছে বৃহস্পতিবার শুক্রবারের থেকেও আসল এখনো পর্যন্ত একটা রাত্র রেস্ট পাইনি। শরীরে সুস্থ থাকবো কেমনে? তারপর আমি আপনাদেরকে নিয়ে এই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টির মধ্যেও আপনারা বসে রয়েছেন এই শত শত মানুষ আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। তবে আপনাদের চোখের পানি যখন আমি দেখবো আমি মুসাফির বলে যাবো আল্লাহ এই চুলগুলা মক্কার থেকে কাইটাইছি বাংলাদেশে আইসা কোনো বেলেট লাগাই নাই। যারা আমার সাথে কান দেয় মোনাজাতে আল্লাহ এদেরকে একটাবার হলো মক্কা মদিনায় লয়ে যাইবা। তোমার নবীর দেশটা একবার দেখাইবা তোমার নবীর দেশ না দেখাইয়া কবরে ডাক দিবা না। আল্লাহ এত ঝড় বৃষ্টি হয়েছে তারপরও তোমার পাগলগুলো মাঠ পানি মাঠের মধ্যে কাদা তারপরও পাগলগুলো বয়ে রয়েছে। এখন আমার দিকে তাকাবে না কানবে জোনাই দে আমার জিতাই দে জোনাই আল্লাহ তোলে জিতাই দেবে। জুনাইদ বলে আমারে কেমনে জিতাই দেবে তাই বল। এ জুনাইদ জীবনে বান্দা যত গুনাহ করুক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাত ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জীবনে যে যে গুনাহ করতে পারে যদি মওলারে কোনো একটা দিন চোখের পানি দিয়ে ভালো করে বুঝ দিতে পারে আর জীবনের সব গুণা মা জোরে 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 আরো জোরে আরো জোরে আরো জোরে আর জীবনের সব গুণা মা যদি একটা দিন আমার মাওলারে বুঝ দিতে পারে বা জান জীবনে কত টিভির সামনে বায়োস্কোপের সামনে কত যাত্রা প্যান্ডেলের সামনে জীবনটাকে শেষ করে দিবে। আজকে রাতটা শুধু আমার মাওলার জন্য কিছু সময় লাগায় তাই না? হ্যাঁ রাত 10টা পর্যন্ত অনিশ্চিত ছিলাম যে মাহফিল হবে না। যেই বৃষ্টি যেই কাদা যেই ঝড় আল্লাহ শুকর তারপরও যেই যুবকগুলো বইয়া থাকবে আল্লাহ যুবকগুলোর তুমি ওলি বানাই দিও। আমিন। জুনাইদ বাগদাদ বীর যদি জানোয়ারের থেকে আনোয়ার বানাই দিতে পারো এদেরকে কেন পারবা না? টাকা নেই দিবে রেডি কান্দা মাওলারে খুশি করবা? আমার আল্লাহ কিন্তু হাসিতে খুশি না আমার আল্লাহ কান্নায় খুশি। আর যদি কান্দে এতিম ছেলে আমার আল্লাহ সাথে সাথে ওর পরে মেসেজ করে সবাইরে মাফ করে দেয়।
তো জুনাইদ বাগদাদি বলতেছে, তোমারে জিতাই দিলে আমার বিশ্ব নবী আমারে জিতাই দেবে, হ্যাঁ আসো কুস্তির মাঠে। সেই সালমান পার্ক, বাগদাদের সেই সালমান পার্ক, এই পার্কের মধ্যে যখন জাবের ইবনে আব্দুল্লাহর জুনাই ফেস টু ফেস দাঁড়ায় গেছে, কুস্তি লাগবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছে, জুনাই যে ভুলে যাইও না, আমি নবীর বংশের মানুষ। জুনাইদ বাগদাদি বলে, আমি ভুলি নাই, তুমি নবীর বংশের মানুষ, তুমি আমারে ল্যাং দিয়া ফেলায় দাও, তুমি জিতে যাও। একবার দুইবার তিনবার যখন জুনাইদ জমিনে ঠেকায় দিছে, সমস্ত হাজার হাজার মানুষ বলে, এটা মানি না, মানব না, এটা পাতানো খেলা। জুনাইদ তো কোনোদিন এই লোকের সাথে পরাজয় বরণ হওয়ার কথা না। এত বছর পর্যন্ত 10 বছর জুনাইদ কুস্তির প্রতিযোগিতা করে এই মাঠে, কোনদিন জুনাইদ রে কেউ ঠকাইতে পারে নাই, মাত্র একটা পাতলা মানুষ হালকা মানুষ জুনাইদ রে ঠকাই দিল। বাজানদের জুনাইদ যখন পরাজয় বরণ করিয়া স্বর্ণের মেডেলটা জাবের ইবনে আব্দুল্লাহর হাতে তুলে দিল, এখন কান বাজবে বল। স্বর্ণের মেডেলটা হাতে দিয়ে যখন বলে, জাবের রে তুই তো স্বর্ণের মেডেল নিয়ে চলে যাস, আমার কি দিয়ে যাইতাছস? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে আমি দোয়া করে দিয়ে গেলাম, আমার নবী তোমারে স্বপ্নের ভিতরে ভালোবাসা দিবে, কারণ আমি আমার নবীর বংশের মানুষ, আমি তোমারে প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম। এ আল্লাহর কুতুবের এলাকার মানুষেরা, চরমোনাইর এলাকার মানুষেরা, ইনওয়ানের মানুষেরা, বরিশালের বাইরা, আজকে 16 এপ্রিল সাক্ষী তাই যাবে গভীর রজনীতে, 16 এপ্রিল তুমি আমার মাওলারে দেখায় দাও, এই ঝড় বৃষ্টির মধ্যেও তুমি আমার আল্লাহকে ভালোবাসে মাহফিলে উপস্থিত হয়ে গেছো। জুনাইদ বাগদাদির মতো আল্লাহ তোমার এখন কলি বানাই দিতে পারে। আমি কল্পনাও করি নাই ঝড় বৃষ্টির মধ্যে 16 এপ্রিল তুমি বসে থাকবা, মাঠটা পুরো পানি আর কাদা দিয়ে ভরা, আল্লাহ তোমার পাগল গুলি যারা মাহারা বাবারা এই ময়দানে বসে আছে, এদের জীবনের সব গুণা তুমি মাফ করে দিবা। আমি তোমার হাতের মধ্যে লিখে দিয়ে গেলাম, আমার নবী তোমার সুপারিশ করবে। যখন জাবের ইবনে আব্দুল্লাহ বিদায় লয়ে যায়, এখন দুইটা নরম করবেন, হাতের মধ্যে লিখে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আশেককে আপনার কওমের মানুষকে ভালোবাসার কারণে তারে আপনি ভালোবাসা দিবেন। আপনার মন খারাপ হাতের মধ্যে লিখে দিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ বিদায় নেয়, যখন বাড়িতে গেছে, তখন জুনাইদের বিবি আছে, একটা বাচ্চাও আছে, কিতাবে আসছে। জুনাইদের মা জিজ্ঞেস করে, বাবা তুই এত বছর বন্ধ কোনদিন পরাজয় বরণ করলি না কোন কুস্তিতে, আর বুঝতাম তোর মতো একটা লোকের কাছে পরাজয় বরণ করছো আমি মাইনে নিতাম, এখন তুই পরাজয় বরণ করছো, এখন তো আমাদের সরকারি বাড়িতে থাকতে দিব না, সরকারি খাবারও আমাদের বাড়িতে আসবে না, তুই এই কামনা কেন করলি বাবা? জুনাইদ বলে, মানে দুনিয়ার খাবার লাগবে না, বিশ্বজনীন খাবারের জন্য রেডি হব। জুনাইদের মা কয়, বাবা বিশ্ব নবীর খাবার তুই কেমনে খাবি? মা রে আমার এতিম নবী বলছে, যারা আলেমকে সম্মান করবে, নবীর কওমকে সম্মান করলো, সে যেন নবীরে সম্মান করল। ও মা, জীবনে বহুত স্বর্ণের মেডেল পাইছি,
বিশ্ব নবীর কমের একজন মানুষকে জিতায় দিয়া নবীর অপেক্ষায় আছি, দেখি আমার নবী আমারে কি দেয়। যুবক কখন কার হেদায়েত হয়ে যাবে আমি এটাই বুঝাইতে চাইছিলাম। জুনাইদের মা বলে তোরে নবী কি দিবে, মা দেখি না আমার নবী আমারে কি দেয়। বাজান রাতের অন্ধকারে ঘুমাই আছে, ঘুমের মধ্যে আমার নবী দু হাত বাড়াই দিছে, জোরে 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 দুই হাত বাড়ায় ডাক দিছে, জুনাইদ রে জুনাইদ, তুই আমার নবী, আমি নবীর বংশের মানুষকে সম্মান করছো, একজন আলেমকে সম্মান করছো, আমি নবী আর মদিনায় থাকতে পারি না, ইরাকে চলে আসছি। আয় রে জুনাইদ আমার বুকের মধ্যে আয়, আমি তোরে প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাই। জুনাইদের ঠোঁটের মধ্যে আমার বিশ্ব নবীর জিব্বাটা দিয়া, যখনই গালের মধ্যে দিয়া বলে জুনাইদ রে, আমি নবীর কাছে 23 বছর কোরআন নাজিল হইছে, আমি নবী হাফেজ হইতে 23 বছর লাগছে, আমার আবু বকর হাফেজ হইতে 23 বছর লাগছে, আর আমি নবী তোরে এক রাতের মধ্যে কোরআনের হাফেজ বানাই দিয়ে গেলাম। এ জুনাইদ মিলাদুনির দ্বারা আমি তোরে আমি আলেম বানাই দিয়ে গেলাম। জুনাইদ আগামী কালকে মাদ্রাসায় ভর্তি হবি, এই 35 বছর একটা মানুষ কেমনে কোরআনের হাফেজ হয়ে যাবি। যারে জুনাইদ যা, কিয়ামতের মাঠে আমি তোরে লইয়া জান্নাতে ঢুকব। আমার কলিজার টুকরা বাইরা বরিশালের বাইরা, আজকে 16 এপ্রিল তুমি চোখের পানিতে আমার মাওলারে বুঝায় কইবা, জুনাইদ বাগদাদি যদি অল্প সময়ের মধ্যে একটা রাতের মধ্যে আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, আমি আল্লাহ তোমার কাছে চাই তুমি আমার ওলি বানাই দিবা। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেন, দেন আল্লাহকে হাত উচ্চা করে জোরে একটা ডাক দেন, দরজা ডাক দেন, ডাক দেন, 16 এপ্রিল ডাক দেন, এই 20 বছর মধ্যে ডাক দাও, বৃষ্টির পানিতে আল্লাহ ঝড় বৃষ্টিতে সব তাবা হয়ে গেছে, তোমার এই বরিশালের জমিনে 16 এপ্রিল ডাক দিছে, যে কয়শো মানুষ ডাক দিছে তাদের ডাকগুলো কবুল করে না আল্লাহ, তুমি মাফ করে দাও বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ যারা তোমার ডাক দিয়েছে এদেরকে তুমি ওলি বানাই দিবা, এদের বাবা মাকে মাফ করে দিবা, আল্লাহদের সন্তান গুলাকে ওলি বানাই দিবা। বাবা একটা সন্তান যদি কোনোদিন আলেম হয়, বাবা মা হাসতে হাসতে জান্নাতে যায়, ঠিক না বেঠিক? জুনাইদ এমন হয়ে গেল জগৎ বিশ্বাত বিখ্যাত ওলি হইল, এমন ওলি যে জুনাইদ বাগদাদি রাস্তা দিয়ে হাঁটলে বনের হরিণী তারে সালাম দিত, গাছে তারে সালাম দিত, পাহাড়ে তারে সালাম দিত। এই যুবক জীবনে যদি কোনোদিন একটা সুযোগ আছে, আজকে যারা চোখের পানি ফেলাইয়া বৃষ্টির পানির মধ্যে আল্লাহর কাছে কান্না, আমার মন বলতেছে তুমিও জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবা। হইতে পারো না? পারবা ইনশাল্লাহ? বলো তো, আল্লাহ আকবার বলো তো। কিন্তু কয়েকটা কাজের বিনিময়ে তুমি ওলি হইতে পারবা। এক নম্বরে জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখেন না মানা। 2 নম্বরে জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আজকে যুব সমাজ বড়রে শ্রদ্ধা করে না, ছোটরে স্নেহ করে না। আর ছোটরে বড়রে শ্রদ্ধা করব কি, বরঞ্চ বড় ভাই ছোট ভাই মিলে একসাথে দোকানের সামনে সিগারেট খায়, কথা কন না কে, গাঞ্জার পুটলা ও আরে বানাই দেয়, ও আরে বানাই দেয়, এ কথা বল। এই মুসলমানের বলা সিগারেট বড় ভাই ছোট ভাই রে ধরাই দেয়, ও আর দেখতে আই না পিছনে একটু থাই না সুতা মুতা ওইটা ওরে খাইতে দেয়, একজনের গালের আপেল খাইতে দিলে খায় না, বিড়ি অর্ধেক খাইয়ে দিলে হে খায়,
কি আফেলের সাথে দামি? আরে ভাই কথা কইও না তো, একসাথে বলেন তো বাবা, বিড়ি খাওয়া হালাল না হারাম? ভালোই বুঝেন, বুঝেন এরি, বিড়ি খাওয়া যদি জায়েজ থাকতো সরমনার পিসা তোমার সাথে ভালো সিগারেট কিনে খাইতে পারতো, ঠিক না ভাই? ঠিক ইলিয়াস রহমান যে হাদিও গাড়ির মধ্যে পেক কে পেক দিয়ে দিতাম প্যাকেট, হ্যাঁ, স্টেজ ওড়ার আগে একটা কড়া টান দিতাম, ওই যে কি করে সুখ টান, এক কে টানে এক সিগারেটের অর্ধেক, কথা কন না কে? এই বেড়া তাহলে বোঝা গেল যে আলে বলা খায় না, এটা কোনোদিন জায়েজ হইতে পারে না। হ্যাঁ ওরে বাবা, রে বাবা, গত পরশু দিন গেছে 14 এপ্রিল, আর একটা দিবস গেছে বাংলা নববর্ষ, আরে আল্লাহ, মগায় মগিরে লইয়া সখায় সকিরে লইয়া 14 এপ্রিল রস করছে তাকে বরিশাল আউলিয়া পটুয়াখালী, যখন যাইতেছিলাম ঢাকাতে আসতেছিলাম রাস্তার এমন কোন জায়গা নাই, আরে আল্লাহ, কুত্তার মতো, কুত্তায় কুত্তির মতো, হালাকে পহেলা বৈশাখ আমাদের মুসলমানের সাংস্কৃতিক হলো দোয়া করা, মসজিদে যাইয়া তওবা তিল্লা করা, তাই না? আর বৈশাখের 1 তারিখ হলো হিন্দুদের পূজা, ওদের 12 মাসে 13 পূজা, তার ভিতরে বৈশাখের 1 তারিখ ওদের একটা পূজা, এই পূজাটা হলো পেশার পূজা, পেশা চিনো? হ্যাঁ, পেশার মুখ দিয়া বিভিন্ন ছবি দিয়া ওরা অঙ্কন করে, এটা ওদের ইবাদত, আর এইটা মুসলমানের পোলা শুভযাত্রা বাইর করে আল্লাহ। শুভযাত্রা যদি মুসলমান বের করে সেটা 10ই মুহররম বের করতে হবে, সেই দিন তার খবরও নাই পহেলা বৈশাখ কেমনে পালন করতেছে, ও জানে না যে আমি টিকিট কাটে জাহান্নামে যাইতেছি। আপনারা দেখছেন সাবেক প্রেসিডেন্টের এলাকায় কিশোরগঞ্জ কয় কিলোমিটার অঙ্কন করছে? 14 কিলোমিটার, সি 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 কয়েক লক্ষ টাকার রং লাগবে, হালাকে এই রং গুলো তো বাবা অটো গাড়ির টায়ারের সাথে, প্রাইভেটের টায়ারের সাথে, কুত্তার পাশ সাথে, গরুর খুরার সাথে, কথা কন না কে? হ্যাঁ, মহিলা গো স্যান্ডেলের জুতায়, কারণ ওই ওই রাস্তা দিয়ে আমি অন্তত কয়েক শোবার গাড়ি চালাই মাহবিলে গেছি, আমি তো ওই রোডটা চিনি প্রেসিডেন্টের এলাকা, সে নিকলি হাওরের ভিতর দিয়া যে রোডটা তারা অঙ্কন করছে, হালাকে এই টাকা গুলা যদি কোন এতিমখানায় দিত রে, কসম এই কুরআন ধরে বললাম, রাস্তা যে অঙ্কন করছো যদি জাররা পরিমাণ সওয়াব হইতো আমি ওই রঙের মধ্যে শরীক থাকতাম, বিকাশে পাড়াই দিতে 10,000 টাকা দিলাম, তুই যে মক্কা মদিনার সওয়াব পাইতেছ ভাই, 14 কিলোমিটার মক্কা মদিনার সওয়াব পাবি, তোরে আমি 10,000 বিকাশে পাড়াই দিলাম, নাউজুবিল্লাহ বলেন না, এ খালি হাইছেন না মুসলমান মগা, এই যে পোলাপান ফুটবল খেলা হয় আর্জেন্টিনা আর ব্রাজিল, ও পতাকা লাগায় ওর ছাদে, হারামি রূপচা, কথা কন না কেন? এ যে দেশে আর্জেন্টিনা, তুই কি জানোস আর্জেন্টিনার কোনো বিয়া নাই, আর্জেন্টিনা যে যে আর্জেন্টিনা মেসি, মেসি আছে না, ওই যে মেসা পেসাডা, ওর যে সাইডটা পোলা বানাইছে, ও কিন্তু ওর বউরে বিয়া করে নাই, আমাকে প্রিন্স মামুনের মতো ইন্নামাল ফিরি, নজুবিল্লাহ বলতে পারলি না? এ বেটা লাইল আর প্রিন্স মামুন, ঈদের দিন আমার একজনে দেখা কয় দেন, ওরে রে আলে লাইলা কান্তাছে, ও কে প্রিন্স মামুন চলে গেছে, এক মামুন বৈধ বউ লইয়া রিসোর্টে যাই এখন জেলখানায়,
আর ক্রিস মামু 3 বছর ধরে জেনা করতেছে, আমার শাশুড়ি শেখ হাসিনা দেখে না, কথা কর না কেন? জোরে কও, হক কথা না কইলে মরার আগে গালে তালা মারিয়া তারপরে ফেরেশতার গুতা খেয়ে যা বুড়া মর। শুধু একটা কথা বলে গেলাম, বরিশালের মুসলমান আমার আল্লাহ এখনো আছে, ঠিক না বেটে? জোরে কও, আরো জোরে, জীবনে সব মেনে নিব, কোরআনের হাদিসের বিরুদ্ধে কেউ কিছু করলে ওইটা কোনোদিন মেনে নেব না। দল আমার কাছে বড় না, আমি গোপালগঞ্জের সন্তান, আমার সাথে একজন আওয়ামী লীগ এনে নেই, আমি হলাম 1 নম্বর আওয়ামী লীগ, আমার বাপ চাচা 14 গোষ্ঠী আওয়ামী লীগ, আমি এখনো যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কই, আমার আব্বা কই, তুমি আমার আব্বা কই না? আমি কি আব্বা, আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা করে কই না, কেমন জানি কি কি জানি কও তুমি? আমার আব্বা এমন করা আওয়ামী লীগ, আর বিয়ে হতো করছে টুঙ্গি পাড়া মিয়া। শুধু একটা কথার উত্তর দিবেন, যেখানে যে অবস্থায় থাকেন ইমান হারাইয়ে মরেন না, কথা কন না কেন? জোরে বলেন, বাংলাদেশে জেনার কারখানা খুলে পহেলা বৈশাখ নামে যে যে অবস্থা আমাদের দেশে হয়েছে, আল্লাহ আমার ভাই বোনদেরকে হেফাজত করেন, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। গত পরশু দিন যেন ওয়াজ করছি, আউলিয়াপুর উনি ওই এলাকার 10টা পোলা জন্ডিস থেকে লেডিস হয়ে গেছে, একটা পোলার নাম হাসান, এখন সে তার নাম তুইছে কি জানি কইল, এখন তার নাম তুইছে নামটা মনে নাই আমার, ও সুরভি, 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 এই বড় লঞ্চের নাম পরে নাম রাখছে হাসান সেলোয়ার নাম হিজলা ওয়া, ওই ওই লাড়িটারে কাইদে হেলাই দিয়া ডাক্তার কাছে যাইয়া ও হিজলা হইছে, হিজলা ওয়া বিয়াও বইছে, আর স্বামী লইয়া যে এলাকায় ওয়াজ করছে ওই এলাকায় আইছে। তা আমি যখন ওয়াজের আগে সমস্ত উলামায়ে কেরাম আসছে, হুজুর আপনি তো এই ব্যাপারে ভালো কইতে পারেন, গোপালগঞ্জের পোলা আপনি একটু কইয়া তুই জানো বাইতাইছি দে, ওই সুরভি বাইতাইছে। আমি কইলাম আমি কইয়া কি হইব, আরে পাইলে হাটে বাজারে যেখানে বাবা ওর এক সেট তল পেটে গুসাবা, পরে ঘুষাইয়া আদা মারা বানায়া পরে হসপিটালে ভর্তি করবা সোয়াব হইব, কথা কান না কেন? এ বেটা হিজলা যুবক যদি আসতে কথা কষ্ট না, তুইও হিজলা হবি, ট্রান্সজেন্ডার কারে কয়, এই বেটাই তোর মনের মধ্যে আছে, এতদিন পুরুষ ছিলাম এখন আমি মহিলা হয়ে গেলাম, সি সি তোর মনে মনে ট্রান্সজেন্ডার করে ফেললি, লগে লগে পরিবর্তন করে ফেললি, আমি একদিন আসিলাম পুরুষ, এখন থেকে আমি আগে আসিলাম সৌরভ, এখন সৌরভী, আগে আসিলাম শরীফ, এখন এলাম শরীফা, এটা কি মানুষ না কুত্তার কাম? হ্যাঁ এটা কুত্তার কাম না? ওই মগ আবার এলাকা দিয়ে ঘুরতাছে, আল্লাহ ওরে হেদায়েত নসিব করো, জোরে কোন আমিন। এটা হুনলিও তো লজ্জা লাগে বেড়া, যে আমি আমরা চাই পুরুষ পুরুষের মতো কাজ করতে, কথা ঠিক না বেটে? পুরুষ পুরুষের মতো থাকবো, পুরুষ আবার মহিলা হয় কেমনে? এটা মনের মধ্যে আনাও তো গুনা, আল্লাহ আমার যুব সমাজকে কবুল করো। তুমি বহো, আল্লাহ পাগল না ভালো, আলহামদুলিল্লাহ করো, আমরা ওরা পাগল পয়সে গিয়া ও ভালো হয়ে যাবে, আল্লাহ ওরে সুস্থ করে দেন, আল্লাহ আমার বাইরে সুস্থ করে দেন, ওর মতো তো আমিও হতে পারতাম, তাই না? পাগল নিয়ে উপহাস করবেন না, আল্লাহ কখনকার তার সিরা, ওই যে হাসান রে আল্লাহ তার সিরাইয়া, আগে ছিল হাসান এখন হয়েছে শুরু ওর মতোই, আলহামদুলিল্লাহ বলেন, শুধু একসাথে বলেন, পহেলা বৈশাখ যারা ইবাদত না করে গুনার কাজ করছেন আল্লাহর কাছে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। এখানে এমনও যুবক আছে পহেলা বৈশাখের জামা বানায়া পাঞ্জাবি বানায়া শার্ট বানায়া তুমি ঘুরছো, তওবা করো, পহেলা বৈশাখের কোন পাঞ্জাবি মুসলমানের জন্য না, মুসলমানের পাঞ্জাবি হবে একমাত্র দুইটা ইট, একটা ইট চলে গেছে আর একটা ইট সামনে আছে, যারা এই পাঞ্জাবিটা বানাইছো পরছিলা, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো পাঞ্জাবিটা পুরাই হেলা, যদি এই রাত্রে যেয়ে পোড়াই ফেলাইতে পারো, আমি কোরআন হাতে নিয়ে বললাম
হিন্দুদের পূজা, যদিও আমাদের নববর্ষ ঠিক আছে, আমরা বাংলাদেশে চলি নববর্ষ ঠিক আছে, নববর্ষ মানে আমি হিন্দুদের পূজায় হিন্দুরা যা করে আমি তাই করব। আমি ভালোবাসতাম তখন হিন্দুদের সাংস্কৃতিক, হিন্দুদের সাংস্কৃতিক ভালোবাসার কারণে আমার ভালোবাসা হয়ে গেল তাদের সাথে, আমার ভালোবাসা বিশ্ব নবীর সাথে থাকলো না, ঠিক না বেঠিক? আমি যে পাঞ্জাবি বানাইছি ঈদের লেগে, ওই ঈদের লেগে বানাই নাই, আমি পয়লা বৈশাখের লেগে বানাইছি। আপনি অপেক্ষা করেন, এই পাঞ্জাবি আপনার জাহান্নামে নেবে, ওরাই হেলাইস আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, তাহলে বলেন ভালোবাসবো আল্লাহরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবারে খেদমত করব, স্ত্রীকে পর্দায় রাখবো। বর্তমানে যুবক গুলা মা বাপরে যেভাবে কষ্ট দেয় পৃথিবীরে মন করুন, বাংলাদেশের যুবককে সবচেয়ে বেশি কষ্ট দেয় মা বাবা, বিয়ের পরে মা বাপরে দেখতে চায় না। আপনাদের এই মাহফিলের ভিতরে এমন একটা ছেলে আছে, আমি আপনার পরিচয় করাই দিই। আমি যখন সবে কদরে সবে বরাতে ওয়াজ করতেছিলাম, এই যুবক মা বাবার কাছে মাপ না চাইয়া তোর কোন দোয়া আসমানে যাবে না, সবে কদর কষ আর সবে বরাত কষ। আপনাদের ওয়াজের ভিতরে একটা কোলা আছে আমার মসজিদে নামাজ পড়ে, ও আমার সামনে বইয়া ওইখান দিয়ে পাগলের মতো চিল্লাইতে চিল্লাই তোর মায়ের ফোন দিছিল আপনাকে গ্রামে বাড়ি, ও আমার বলতেছে ওদের এই দেখেন আমার মা আমার মাফ করে দিছে, টেলিফোন আমার শোনাইতেছে ওই গোলাটাকে নিয়ে বসা। আমি তো চিন্তাম না যে ওই কাম ও করছিল। আমার মসজিদে অন্তত 25,000 থেকে 30,000 মুসল্লি নামাজ পড়ে, জিজ্ঞেস করবে। আমি এমপি সাহেবের মসজিদের খতিব, ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদের খতিব, চারতলা মসজিদ আমার, ও আপনাকে গ্রামের ছেলে, ও টেলিফোনে আর মায়েরে ধরাই বলে মা তোর কাছে মাফ না চাইলে বলে সবে বড়তে আমার মওলায় মাফ করবে না, মা গো তুই আমার মাফ করে দে। ওই ছেলেটা আমার মার কাছে মাফ চাইয়া তারপরে আমার সাথে মোনাজাত করছে ওই ওই ময়দানে দাঁড়ে। আর জীবনের কোন আমল যদি কবুল না হয়, ওই যে টেলিফোনে যে মার কাছে মাফ চাইছিল, এ কোরআন মাথায় করে বলে গেলাম, ওই ছেলেটা যদি এই এই সবে বরাত থেকে আরেক সবে বরাতের ভিতরে মারা যায় ও জান্নাতি, যদি ঠিক মতো আর ইমান ঠিক থাকে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আমি আজকে বলছি যুবক মা বাপরে কোনোদিন কষ্ট দিস না, কোনোদিন দিস না। আমি ইলিয়াস রহমান জাহেদি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি, আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন মসজিদ নির্মাণ করার সময়, কাউকে বলি নাই। হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে দিছে আমি নিছি আলহামদুলিল্লাহ বলে বাজানে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই কেন মসজিদটা করছিলাম। আমার মা বলছিল ইলিয়াস যদি কোনদিন টাকার মানুষ হয় গো বাবা, আমি মার একটা ওসিয়াত একটা মসজিদ মাদ্রাসা বানাইস বাজান। আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যাই একটা মসজিদ বানাইছি, কেরানীগঞ্জ দেখে আইসো বাবা, এত সুন্দর একটা মসজিদ বানাইছি। আর আমার রব বলছে যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাদের মা বাবার জন্য জান্নাতে ঘর বানাই দিব। জানি না আমার মার কবর অবস্থা কি, আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। জীবনে কত অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দিলে আমি অনেক খুশি। এ বরিশালের ভাইরে, আরে ভাইরে, হ্যাঁ এদিকে আসেন, পাগলটা আপনি মারতেছেন কেন, এদিকে আসেন, পরিবেশটা নষ্ট করলেন, আল্লাহ মাফ করে দিতে কারণে আমিন বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহি আলিল আযীম। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। এই শুধু একটা কথা বল, বসো বসো, শুধু একটা কথা বলবো বাবা, আসলে পাগলের গায়ে হাত দেবেন না, আপনাদের অনুরোধ করে যাই। হ্যাঁ আসলে পাগলে পাগলামি করলে এই যে আমার ভাই যে অসহ্য হয়ে কিন্তু গায়ে হাত দিচ্ছে, এটা বুঝছি, অনেক ডিস্টার্ব করতেছে মাঝ ডিস্টার্ব, জি ঠিক আছে, কিন্তু বুঝাই করলে ভালো হতো। যাক পাগলকে আপনারা মারবেন না, কারণ পাগল ও এমনি এমনি হয়নি, ও যে কোনো কারণে হয়েছে, আল্লাহরে সুস্থ করে দিন। যেরকম আমি আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন, সবাই বলেন আমিন, আরো জোরে আরো জোরে। পাগল কিন্তু নবীর যুগেও ছিল, ছিল না নবীর কিছু কিছু পাগল ছিল, নবীর লেগে জান দিত, তার ভিতরে একটা পাগল ছিল ওয়াইস করে দিল, নাম শুনছেন না, এটা এমন পাগলের পাগল, এ নিজের কাঁচা দাঁত পিড়ে ভেঙে লেছে, এ কেমন পাগল কন্ত, সুবহানাল্লাহ বললেন না, ওয়াইজ একদিন ওয়াইস করুনি, একদিন তার মারে জিজ্ঞেস করে, মারে এ কথা বলা যাবে না, ওয়াইস করেন, তার মাকে বলে মা আমি একটু নবীর দেখে আসি, সঙ্গে সঙ্গে বলে না বাবা আমার ফিয়াতি যাইছে না, কে নবীর দেখার লেগে 16 লক্ষ সাহাবী আছে, কিন্তু তোর মায়ের দেখার জন্য আমি ছাড়া কেউ নেই, তুই আমার রেখে যাইছিস। ওয়াজ করে ঠিক আছে যাবো না, হঠাৎ করে ওয়াজের কানে খবর গেছে, ওয়াজ রে তুই যারা আসে ওই নবীটার উহুদের মাঠে ফেলাইয়া ইবনি কুমাইয়া দাঁত ভেঙে দিছে, ওয়াজ করুনি, এর মাঠটা 5 কেজি ওজনের পাথর হাতে নিয়ে যাইয়া মার কাছে নিয়ে কয় মা আর ওয়াজ জীবনে নবীর দেখতে যাবে না, কয় কে কোন মুখ লয়ে যাবো মা, আমি তোর কাছে কতবার অনুমতি চাইছি, মাকে জিন্দেগিতে বলছি মা দেখে আসি, তুই যাইতে দিলি না, মদিনায় আইছে 4 বছর হয়ে গেল, তুই তাও যাইতে দিলি না, আজকে আমার নবীর দাঁত ভেঙে দিছে আর যাবো না, আমার দাঁত লইয়া। ওয়াজের মা বলে তুই কি নবীর অনেক ভালোবাসস, কয় হ্যাঁ, ও আশিকের রাসূল বাইরে আমি দেখব তুমি কেমন ভালোবাসো গো, কেমন পাগল ছিল আমার নবীর, মা জিজ্ঞেস করে তুই কি নবীর অনেক ভালোবাসস রে ওয়াইস, মা আমারে ভালোবাসস না, মা তোরে অনেক ভালোবাসি, তোরে ভালো না বাসলে তোর ভালোবাসার কারণে নবীরে দেখতে যে গেলাম না, তো নবীরে যখন ভালোবাসো আমারও যখন ভালোবাসো এদিকে আয়, কি এখন কানবেন, 5 কেজির একটা ওজনের পাথর ওয়াইজের মা ওয়াইজ করিনির মা ওয়াইজের হাতে দিয়ে কয় নবীর দাঁত যখন কাফেরে ভাঙছে আর তুই ভাঙবি আমার সঙ্গে, আমি দেখব তুই নবীরে কত ভালোবাসোস, ওয়াইজ বলে মা তুই দেখবি একটা বাড়ি দিয়ে সামনে দুইটা দাঁত ভেঙে লেছে, ওয়াইজের মা বলে বাবা রে নবীর দাঁত কোনটা ভাঙছে তুইও জানস না আমিও জানি না, ওয়াইজ বলে মা তোরে বলছি গালের মধ্যে একটা দাঁত রাখা যাবে না, বাজান রে যখন ওয়াইজের মা বলে আর ওয়াইজ এক একটা পিটাইয়ে পিটাইয়া দাঁত ভাঙ্গে, সব দাঁত গুলো ভাঙ্গে মার কাছে দিয়ে বলে মা এই যে লো আশিকের রাসূলের পরিচয়, সমস্ত গালটা বাবা রক্তে লাল হয়ে গেছে, পাঞ্জাবিটাও রক্তে লাল হয়ে গেছে, ওয়াইস করুনির মা দাঁত গুলাকে বাবা এইভাবে বান্ধিয়া আসলে দিয়া বলে ওয়াইস রে কিয়ামতের মাঠে যখন আমার নবী জিজ্ঞেস করবে আমার জন্য কে কি নিয়ে আসছো, তখন তোর এই গালটাকে নবীর সামনে সাবমিট করবি, নবীর সামনে উঠে বলবি নবীজি আমি আপনারে ভালোবাসতে যাই সব দাঁত গুলো ভেঙে ফেলেছি, ওয়াইজ বলে মারে কেয়ামতের মাঝে কি নবীর সামনে যাইতে পারুরি,
ওয়াইজের মা বলে আমি দোয়া করি তুই নবীর সামনে যাইতে পারবি রে ওয়াইজ, কিন্তু তুই কি একবারও জিজ্ঞেস করলি না আমি তোরে কেন যাইতে দিলাম না? ওয়াইজের মা বলে আমি তোরে কেন যাইতে দেই নাই জানোস তুই, যখনই তুই গাছটা বাম দিয়ে যাইতে পাইতি, যখনই তুই মদিনার দিকে রওনা দিতি আমার দিকে তাকাম, যখনই তুই মদিনার দিকে রওনা দিতি রে ওয়াইজ, আমি তখনই দেখতাম আমার নবী আমার সামনে দাঁড়ায় গেছে, আমার সামনে দাঁড়ায় বলতো ওয়াইজের মা রে, ওয়াইজের মা আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই, বয়স করুনির মা তোমার বয়স প্রায় 100 উপরে, আমি নবীর দেখার জন্য হাজার হাজার সাহাবী আছে আমার খেদমত করার জন্য, তোমার খেদমত করার জন্য ওয়াইজ করুনি ছাড়া কেউ নাই, আমি নবী তোমার ওয়াইজ কে নিষেধ করলাম ও যেন কোনোদিন আমার সামনে না আসে, কেয়ামতের মাঠে আমি নবী ওরে খুঁজে বাইর করব। আমার পরিজনের বাইরে আজকে 16 এপ্রিল চোখের পানি দিয়ে বৃষ্টি ভিজার মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে আজটা 16 এপ্রিল তুমিও তোমার মায়ের জন্য কাক বাগো, ওয়াইজের মা যখন বলে ওয়াইজ কুরুডি আমার নবী আমার সামনে দাঁড়ায় বলে তুমি ওয়াইজকে আমার কাছে আসতে দিও না, আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজকে আমি কিয়ামতের মাঠে আমার জান্নাতের গাড়ির পিছনের সিটে বসাইয়া লয়ে যাব। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা ওয়াইজ করুনের সাথে কি জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, জান্নাতে যাবি ভাই, যাওয়ার নিয়ত আছে? 30টা সেকেন্ড আমি বলব, ওয়াইজ করুনি তার মৃত্যুর আগ পর্যন্ত তার মারে ঘরের উপর নিয়ে চলছে, মারে বাথরুমে যাই, মা বাথরুম করত, মায়ের বাথরুম পরিষ্কার করত, ভাই ডিস্টার্ব করিস না, তুই এই বাইরে মানুষের কানতে দে, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই পাগল, এই তুমি পাগল নাই, তুমি এদিকে আসো, এবারে ধরে নিয়ে আসো, এখানে বসো, এই যাও তুমি যাও মিয়া, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। বাস বাস কামুস কামুস, আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে কবুল করেন। বাবা তাহলে আমি আপনাদের সবাইকে বলবো, মা বাবার খেদমত করবেন তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো, অপর সাংস্কৃতিক যেগুলো আছে বাবা আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, অতএব সবাই যেন আমাদেরকে আল্লাহ কবুল করেন। এই তুমি ডিস্টার্ব করবে না, মিয়া আল্লাহ হেফাজত করেন। এই তাকাই কামাল ভাই, এই এই তুমি এদিকে আসো, এই কামাল, এই তুমি এদিকে আসো না মিয়া, আরে তুমিও তো পাগল মিয়া, কি অবস্থা, থাক থাক কামাল ভাই তুমি বসো, এই কামাল তুমি এদিকে আসো, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। আল্লাহ ইশকের মাঠে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বৃষ্টির ভিতরে আপনি ওয়াজের ব্যবস্থা করে দিয়েছেন, কবুল করেন।